সবাইকে আমন্ত্রণ জানাই আমি শারমিন মিশু বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের গ্র্যান্ড স্টুডিওতে। দূরের এবং কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত থাকছেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পী লুবনা লিমি। শুভেচ্ছা লুবনা, কেমন আছো? অসংখ্য ধন্যবাদ, ভালো আছি। আজ কিন্তু তোমাকে পেয়ে অনেকগুলো গান শুনবো, তোমার থেকে আড্ডা হবে, গল্প হবে। অবশ্যই লাগছে চট্টগ্রামের মাটিতে এসে। চট্টগ্রাম আমার খুবই পছন্দের জায়গা, তুমি সেটা জানো, আর খুব ভালো লাগছে, আসলে খুব ভালো লাগছে। কারণ গান গাওয়ার মতো এবং অনেকক্ষণ মন ভরিয়ে গান গাওয়ার মতো একটা সময় এবং পরিবেশ। সত্যি, আমরা তাহলে কথা না বাড়িয়ে প্রথম কোন গানটি তোমার কণ্ঠে শুনবো তা শুনে নিই। আমরা আসলে রঙিন দিনে ফিরে যেতে চাই, সেই পুরনো দিনের গান। আচ্ছা, সে শিল্পী সেলিনা আজাদ, আর ছবি হচ্ছে মাসুদ রানা, গীতিকার সুরকার আজাদ রহমান। আসলে না বললে এটা একটা আকাঙ্ক্ষা থেকে যায়, একটা ক্রাইসিস থেকে যায় অবশ্যই। এবং আগেকার দিনে, যেটাকে আগেকার দিন না বলে আমরা রূপালী দিন বলতে পারি, সেই গানগুলো সবসময় আমাদের মাঝে স্বর্ণালী দিন। ঘুম ভাঙাবো সাগর পাহাড়,
অসাধারণ সত্যি, একেবারে গানের ছোঁয়ায় সবার মনে রং লাগিয়ে দিলে। আসলে গানের ধর্মই তো তাই হওয়া উচিত, তাই না? অবশ্যই। যদি একটু তোমার ভালো লাগা যে শিল্পীরা রয়েছে যাদেরকে তুমি আইডল মনে করো, এরকম দু একজনের নাম যদি আমাদের বলতে, কাকে তুমি ফলো করে? অবশ্যই, আসলে ফলো আমি করলেও তো ভাগ্যে না থাকলে হতে পারবো না, সেটা সেরকম। আমি অনেক অনেক বেশি ভালোবাসি সামনি ইয়াসমিন, রুনা লায়লা, উনাদের গান এপারে। আর ওপার বাংলার তো আছেনই অনেক অনেক নামি দামি, যেমন নচিকেতা দাদা আছেন আমার খুব প্রিয়, তারপর আছেন হচ্ছে সুমন, সুমন দা, কবি সুমন, তারপর অঞ্জন দত্ত। উনাদের গান আমি আসলে ওই ইয়াতে শুনি, অবসরে যেটা আমার গান শোনার সময়, সেই সময়টার জন্য ওনাদের গান। লতাজির গান তো আসলে সবাই শোনে, আমিও শুনি, বাধ্য শুনতে আমরা। অবশ্যই, তাদের মতো আসলে চেষ্টা করলেও হয়তো বা কিছুটা ছোঁয়া আমাদের মাঝে চলেও আসতে পারে। পরবর্তী কোন গানটি শুনি? এখন যে গানটা করব সেটার একটা বিশেষ একটা মানে সম্পর্ক আছে গানটার প্রতি আমার, যেটা হচ্ছে এই গানটা হচ্ছে আমার প্রথম অ্যালবামের, আমার লেখা অ্যালবামের জন্য লেখা প্রথম গান। অচেনা মানুষের ভিড়ে খুঁজি সেই মুখ, স্বপ্ন সদাই স্বপ্ন খোঁজে, হয় না সে মুখ, অঙ্ক কষে সারা বেলা ভুলে ভুলে পথ ভোলা, দোষের কি আর দোষী বলো, থাকিলে বেহুশ একখান মানুষ ভালোবাসিয়া, হারাইলাম মানুষ, লোকে বলে পাগলিনী তবুও যে খুশ, একখান মানুষ ভালোবাসিয়া হারাইলাম মানুষ, লোকে বলে অচেনা মানুষের ভিড়ে খুঁজি সেই মুখ, স্বপ্ন সদাই স্বপ্ন খোঁজে, হয় না সে মুখ, অঙ্ক কষে সারা বেলা ভুলে ভুলে পথ ভোলা, দোষের কি আর দোষী বলো, থাকিলে বেহুশ একখান মানুষ ভালোবাসিয়া, হারাইলাম মানুষ, লোকে বলে পাগলিনী তবুও যে খুশ, একখান মানুষ ভালোবাসিয়া হারাইলাম মানুষ, লোকে বলে পাগলিনী তবুও যে খুশ। কষ্ট কহে মিষ্টি কিছু সুখের আলাপন, মুঠো মুঠো স্মৃতি কুড়ায় উল্টো বিচরণ, কষ্ট কহে মিষ্টি কিছু সুখের আলাপন, মুঠো মুঠো স্মৃতি কুড়ায় উল্টো বিচরণ, ধুলো মাথা পায় পিছু হেঁটে যায়, ধুলো মাথা পায় পিছু হেঁটে যায়, হইয়মদ হো হইয়মদ হোস, একখান মানুষ ভালোবাসিয়া হারাইলাম মানুষ, লোকে বলে পাগলিনী তবুও যে খুশ।
দুষ্ট আজি কষ্ট সয় পিষ্ঠ বিলাপন ঘুরে ফিরে সম্মুখ পানে পাল্টে আবরণ দুষ্ট আজি কষ্ট সয় পিষ্ঠ বিলাপন ঘুরে ফিরে সম্মুখ পানে পাল্টে আবরণ ধূপ আলো ছায় ফিরে ফিরে যায় ধূপ আলো ছায় ফিরে ফিরে যায় হই অমদ হোশ হই অমদ হোশ এখন মানুষ ভালোবাসিয়া হারাইলাম মন হোশ লোকে বলে পাগলিনে তবু যে খুশ অচেনা মানুষের ভিড়ে খুঁজি সেই মুখ স্বপ্ন সদাই স্বপ্ন খোঁজে হয় না সে বিমুখ অঙ্ক বসে সারা বেলা ভুলে ভুলে পথ ভোলা দোষের কি আর দোষী বলো থাকিল বেহুশ একখান মানুষ ভালোবাসিয়া হারাইলাম মন হোশ লোকে বলে পাগলিনি তবু যে খুশ একখান মানুষ ভালোবাসিয়া হারাইলাম মন হোশ লোকে বলে পাগলিনি তবু যে খুশ একখান মানুষ ভালোবাসিয়া হারাইলাম মন লোকে বলে পাগলিনি তবু খুশ ভীষণ সুন্দর প্রথম অ্যালবামে প্রথম গান খুবই যত্নের সাথে হয়েছে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা আমার সলো অ্যালবাম ছিল প্রথম অ্যালবাম 2012 সালে আর এরপর আসলে নচিকেতা দাদার সাথে আমার যে কাজগুলো হয়েছে সেটা বলবো আমার যে হঠাৎ করে খুব ভাগ্য ভাগ্যে না থাকলে হয়তো বা এভাবে হয় না কখনোই হয় না যেই আমি চিন্তা করেছি 3-4 মাস আগে যে যদি কখনো আমার এই সুযোগটা আসতো আচ্ছা কাকতালীয়ভাবে চলে আসছে যখন দাদার সাথে কাজ করার আমার অভিজ্ঞতা আমি অনেক কিছু শিখেছি বাহ দাদার কাছ থেকে আচ্ছা এত ভালো ভালো সুন্দর সুন্দর গান শুনছি আর কথা না বেরিয়ে পরবর্তী গান শুনতে মন চাচ্ছে অবশ্যই আচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পালে মন বড়ি ধরতে পালে মন বড়ি পিতা পাখির পায় কেমনে আসে যায় আচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা আট কুঠরি নয় দরজাটা
সাধারণ কিছু কথা অসাধারণভাবে এই গানটির মাঝে ফুটে উঠেছে। সত্যিকার অর্থে যে লালন সাইজি যিনি আসলেন, যে পৃথিবীতে সৃষ্টিকর্তা সময়ে সময়ে বুঝে বুঝে এক একজন সাধক পাঠান, ওনারা যে সাধনায় ব্রত থাকেন সেই সাধনার ধার কাছ দিয়ে যাওয়ার মতো আসলে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটাই তার রেজাল্ট, আসলে এটাই তার ফল। এত সঙ্গীত শিল্পীরা আসছে, নতুন অনেক সঙ্গীত শিল্পী, অনেক কম্পোজার, এবং যেহেতু অনলাইনের যুগ আমরা এখন অনেক বেশি কিন্তু সুযোগ পাচ্ছি, সেই জায়গায় চর্চার জায়গাটা থেকে তুমি নিজেকে কীভাবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছো? চর্চা তো
মাস্ট, এটা না হলে হয় না, এটা সম্ভবই না। কিন্তু তারপরও কিছু থাকে যে যার যত বেশি ভালোবাসা তার প্রাপ্তিটা ঠিক তত বেশি। চলে যাই পরবর্তী গানে। হ্যাঁ যাচ্ছি। নদীর ধারে শ্যামলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, সকাল বেলা ফুটিবে ফুল, মনে ছিল বাসা রে, মনে ছিল বাসা। নদীর ধারে শ্যামলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, সকাল বেলা ফুটিবে ফুল, মনে ছিল বাসা রে, মনে ছিল বাসা। তুই ভালো হবে সে গেলে চলে, তুই ভালো হবে সে গেলে চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা, মরবি 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 তুই মরে যা, একেবারে মরে যা, মরবি তুই মরে যা, একেবারে মরে যা, ইথক তোকে মানাই যে নাই রে, একেবারে মানাই যে নাই রে, ইথক তোকে মানাই যে নাই রে, একেবারে মানাই যে নাই রে। পাহাড়ের দেশে যাবি হরিয়ার মাদল পাবি, লাল পাহাড়ের দেশে যাবি হরিয়ার মাদল পাবি, মেমরাদের আদর পাবি রে, ও নগর ও নগর, মরবি মরবি তুই মরে যা, একবারে মরে যা, মরবি তুই মরে যা, একবারে মরে যা, ইথক তোকে মানাই যে নাই রে,
গানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে গানের কথা। যেমন গান গাইছিলে, একেবারে মনে ভিজুয়ালাইজ করতে পারছি সেই রাঙামাটির পথ ধরে ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। হ্যাঁ, এবং তোমার গায়কিনী চমৎকার। অসংখ্য ধন্যবাদ। আসলে গান যারা লিখছেন এখানে, এটা হচ্ছে অরুণ চক্রবর্তীর লেখা গানটা, ভূমি ব্যান্ডের। তো আমি বলবো যে 90% ক্রেডিট তার। আমরা একেবারে শেষ প্রান্তে সর্বশেষ একটি গান শুনবো, তারপর বাড়ি যাবো। শাহাবুদ্দিন করিমের একটি গান দিয়ে শেষ করতে চাই। আর গানটা সবারই জানাশোনা এবং খুব প্রিয় গান। আচ্ছা, আর আমার যারা দর্শক শ্রোতা আছেন, চট্টগ্রাম বাসী আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন এবং ভালো গান শুনবেন, বাংলা গানের পাশে থাকবেন, আমরা যেন ভালো কিছু গান করতে পারি, এর জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, গ্র্যান্ড স্টুডিওর আজকের এই আয়োজনের প্রতিটা গানই নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লেগেছে এবং এই ভালো লাগার রেশ রয়ে যাবে অনেক দিন। আজকের মতো আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আবারও আসবো আপনাদের মাঝে আপনাদেরই পছন্দের কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলা গান শুনুন এবং সেই সঙ্গে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গেই থাকুন। গান গাই আমার মনে রে বোঝাই, গান গাই আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পাহারা, আর কিছু চাই না মনে গান সারা, গান সারা, আর কিছু চাই না মনে গান সারা। গান গাই আমার মনে রে বোঝাই, গান গাই আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পাহারা, আর কিছু চাই না মনে গান সারা, গান সারা, আর কিছু চাই না মনে গান সারা। গানে বন্ধু রে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধু রে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাপ বলে আশা রাখি, না পাইলে পাবো মারা। পাপ বলে আশা রাখি, না পাইলে যাবো মারা, আর কিছু চাই না মনে আর কিছু চাই না মনে গান সারা। গান আমার জপ মালা, গানে খোলে প্রেমের তালা, গান আমার জপ মালা, গানে খোলে প্রেমের তালা, প্রাণ বন্ধু তিকন কালা, অন্তরে দেয় ইশারা। প্রাণ বন্ধু তিকন কালা, অন্তরে দেয় ইশারা, আর কিছু
সাইনা বনে গামসারা আর কিছু সাইনা বনে গামসারা গান গাই আমার মনে রে বোঝাই গান গাই আমার মনে রে বোঝাই মন থাকে পাগল পাহারা আর কিছু সাইনা বনে গামসারা গামসারা আর কিছু সাইনা বনে গামসারা গামসারা আর কিছু সাইনা বনে গামসারা গামসারা আর কিছু সাইনা বনে